হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর গড়িতে এখন বাজছে পাক্কা 9টা। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকে শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। সকাল সকাল ওয়েদারটা দেখো কি হারে রোদ উঠেছে, বুঝতে পারছো কিনা জানি না, বাট হ্যাঁ ওই রাস্তা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ রোদ উঠে গেছে সকালবেলায়। গাছপালাগুলোকে দেখলেও বুঝতে পারবে, হাওয়া দিচ্ছে ঠিকই বাট হ্যাঁ ভালো বাইরে কিন্তু রোদ আছে। ভিডিওটা আপলোডে বসালাম, ঘড়িতে এখন বাজছে দেখো কটা, 10:52 বাজে, 11:30 পাবলিশড হবে বসিয়েছি, জানি না পাবলিশ শেষ পর্যন্ত টাইমে হবে কি হবে না। আজ সকাল থেকে এনার্জি তো আছে ঠিকই, বাট একটু ল্যাপ প্যাট খাচ্ছি, তো আর খানিকটা এখন গেলে হাইকিং চান টান করে ফ্রেশ হলে একেবারে ফুল চাঙ্গা হয়ে যাবো। আর মা অলরেডি আমার খাবার নিয়েও চলে এসেছে, আর ব্রেকফাস্ট কিন্তু খাই সেখানেও যাবো। এইটা স্যান্ডউইচটা এখন খাবো, এই স্যান্ডউইচটা বাড়িটা খেতেই বেশি ভালো লাগে, তার কারণ যেহেতু কী বলতো টোস্ট করে সদ্য সদ্য দেওয়া হয়, ভীষণ ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে। আর এটাই যখন অফিসে নিয়ে যাই অনেকক্ষণ ধরে থাকে তো, আর পেপারে একটু নরমও হয়ে যায় বাড়িতে, এই গরম গরম এটা খেতে খুব প্রচণ্ড ভালো লাগে। তোমরা যারা দই ফুল খেতে ভালোবাসো এটা দিয়ে একবার ট্রাই করতে পারো, খেতে ভালো লাগে। তো ব্রেকফাস্ট যখন করবই তো টিভি না চালালে কি ব্রেকফাস্ট করা যায়, কারণ টিভি দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি সে তো তোমরা জানোই, তো টিভি তো আমাকে দেখতেই হবে। তো টিভিটাকে অন করি, অন করে কি আমি সুইচ দিলাম না, হ্যাঁ সুইচ দিয়েছি, তো চলো কিছু তো ডেফিনেটলি একটা দেখবো, আর সেটা আমি ইউটিউবই দেখবো, খবর টবর মানে টিভি দেখতে আমার খুব একটা ভালো লাগে না, আমার যেটা দেখতে ভালো লাগে সেটা হচ্ছে ইউটিউবে গান শোনা, নাহলে কোনো সিনেমা দেখা বা কোনো সিরিজ দেখা, তো সেটাই এখন করব। আর তার সঙ্গে আমি আমার ব্রেকফাস্ট এনজয় করব। স্নান কমপ্লিট করে এখানটাতে এসে দাঁড়ালাম, মানে ব্যালকানিতে এসে দাঁড়ালাম, এই পাশে রক্তদান শিবির হচ্ছে, তো তার জন্য তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, যে কখনো কখনো গান হচ্ছে ওই জন্য ভিডিওটা একটু কম করতে পারছি, যেহেতু ওখানে মাইকিং তো হচ্ছে, মাইকিং কোনো ইস্যু নয়, বাট যখন গান বাজাচ্ছে সেটা তো আমাদের কাছে একটা ইস্যু হবে, সেই জন্য তখন তখন ভিডিও করতে পাচ্ছি না। তো স্নান করে এসে আমার পার্টে যে কাজটা থাকে সেটা করে ফেলেছি। কী কাজ বলো তো? সেটা হচ্ছে এই ওয়াশিং মেশিনে কাচা, প্রায় 40 মিনিট মতন আর বাকি আছে, এদিকে বুঝতে পারবে না মনে হয়, উপরে প্যাকেটটা আছে না হলে বোঝা যেত, কাঁচা অলরেডি শুরু হয়ে গেছে, তো এটা কাঁচা হচ্ছে। আর আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোক দেখছে, সুন্দর হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা এনজয় করছে, পিছনে গাছটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কীরকম একটা হাওয়া দিচ্ছে, হাওয়াটা ভালোই দিচ্ছে আর ভালোও লাগছে। স্নান করার পর বললাম না চুলটা ভিজা ভিজা থাকে, আর তোমার এই হাওয়াটা খুব ভালো লাগছে, তো সেই হাওয়া দিচ্ছে, আমি দাঁড়িয়ে এনজয় করছি, দেখি যতক্ষণ না এটা কাঁচা হয়, তবে 40 মিনিট হয়তো কারণ আনতে পারবো না, খানিকক্ষণ বাদেই চলে যাবো। ওই ঠিক ওখানে একটা দেখতে পেয়েছো, জুম করে দেখাচ্ছি দেখো, এই দেখো এখানে একটা গাছের আর কি ভ্যান এসে দাঁড়িয়েছে, অনেক দিন এটা দেখে মনে পড়লো, অনেক দিন কোনো গাছ কেনা হয়নি, বাট হ্যাঁ এই ভ্যানটা দেখে আমার আবার সেই সমস্ত স্মৃতি জেগে উঠলো যখন আমি হামেশাই রথতলার দিকে যেতাম আর এত এত করে গাছ কিনে নিয়ে আসতাম, বাট হ্যাঁ অনেক দিন যাওয়া হয়নি। আসলে পুজোয় প্রচুর খরচাপাতি আছে, পুজো আছে, ঘুরতে যাওয়া আছে, সেই নিয়ে সমস্ত খরচাপাতি আছে, আর এখন যদি সেই সব দূরের কথা ছেড়েও যদি দিই, এখন ধরো তোমার যদি আমি গাছ কিনি, তোমার যেহেতু আমরা কদিন বাদেই ঘুরতে যাবো, কমাস বাদেই আর কি, তখন এত কটা গাছের কী হবে, কে টেক কেয়ার করবে, বেকার বেকার জল না পেয়ে বেচারাদের খারাপ অবস্থা হয়ে যাবে, তো আমি সেটা চাই না, তো সেই জন্য আর এর মতো গাছটা কিনলাম না, ঘুরে আসি, ঘুরে এসে তখন আবার শীতকালের সুন্দর সুন্দর ভ্যারাইটি গাছ কিনে আনবো। বাট আপাতত যেগুলো আছে এগুলোই এনাফ, এগুলো টেক কেয়ার করি, তো আবার যখন ঘুরে আসবো তখন তো নিশ্চয়ই কিনবো। এটা হচ্ছে সানডে স্পেশাল লাঞ্চ, বহুত দিন বাদে আজকে চিট ডে আমার, তো হ্যাঁ সেটাই খাচ্ছি, ফ্রাইড রাইস আর এর ওখানে চিকেনের একটা রেসিপি মা বানিয়েছে, এক্স্যাক্ট না নামটা মা বলতে পারিনি, ইউটিউব দেখে বানিয়েছে, তো তো এটাই ছিল হচ্ছে আমাদের চিট ডে, মানে আমার চিট ডে। দাদা এক মাস ধরে আমি ডায়েট করেছি, খুব সুষম খাবার যাকে বলে, হেলদি খাবার আমি খেয়ে গেছি গোটা মাসটা জুড়ে, আর হচ্ছে কোনো রকম বাইরের খাবার খাইনি, কিছু খাইনি, ইভেন আবার পরশু দিনকে আমি যাচ্ছি আবার নতুন ডায়েট চার্ট নেওয়ার জন্য, তো আবার উল্টো পাল্টা মানে উল্টো পাল্টা কিছু খেতে পারবো না, তো আজকে ভালো একটু চিট ডে করে নিই, যদিও চিট ডে সেরকম কিছুই খাইনি, হালকা করে একটু চিকেনও বানিয়েছিল, কী চিকেন বানিয়েছিল মানে নাম বলতে পারিনি, কিন্তু একটু অন্য ধরনের, টেস্ট খুব ভালো ছিল, আর তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস তো ভালোই, হোলসাম মিল একটার মধ্যে সমস্ত সবজি ফবজি ছিল, তো হ্যাঁ
আজকে সানডে একটু চিটটে হিসাবে কাটালাম, আর আমার কথাগুলো একটু উল্টো পাল্টা লাগবে, কারণ মুখের মধ্যে আমি জোয়ান করে নিলাম, আর জোয়ানের ওই নুনটা গলে গিয়ে মুখে জল জল হয় না, আমার হেভি লাগে খেতেটা। তো যাই হোক, এবার হচ্ছে বাইরে তো হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, মেঘও পড়ে এসেছে, আরাম করে একটু ঘুমিয়ে সানডের ভাত ঘুমটাকে এনজয় করবো এখন। চলো, এই হচ্ছে সানডের ভাত ঘুম ঘুমানো পরিস্থিতি করে ফেললাম আমি গোটা ঘরে, এবার টান টান করে এখানে শোবো আর এনজয় করবো সানডের দুপুরটা। তো যাও, তোমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে যার যার আছে ঘুম টুম দিয়ে নাও, তারপর আবার ঘুমিয়ে টুমিয়ে উঠে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি। দুপুরবেলা লম্বা একটা ভাত ঘুম দিলাম তোমাদের যেমনটা বলেছিলাম, তো ভাত ঘুম দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মুখ চোখ ধুয়ে চুল বাঁধলাম, বেঁধে ভিডিওটাকে অন করছি। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, ফ্রিজ থেকে জলটা বার করতে এলাম, ঢক ঢক করে বেশ খানিকটা জল খাবো, তারপরে গলাটাই আরাম হবে। তো গোটা ঘরে আমি আলো জ্বালো দিচ্ছি, এবার একটু একটু করে সব জায়গায় লাইটগুলোকে বন্ধ করতে হবে। মা ওদিকে সিরিয়াল চালিয়ে বসে পড়েছে, দুপুর থেকে ছটা বাজে, তো ছটা থেকে কি সিরিয়াল হয় তো সেটা দেখবে, চালিয়ে বসে যাক। আমি ভাবছি হাতে নেল পলিশগুলো রিমুভ করে অন্য একটা কোনো কালার করবো, কারণ কিছু করার নেই এখন, বেরোনোর এই, আর মা যে সিরিয়ালগুলো দেখছে ওগুলো কোনোটাই আমি দেখি না, তো তাই জন্য আমি এটা রিমুভ করি, বরঞ্চ রিমুভ করে অন্য কোনো একটা কালার করি। হ্যাঁ, সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এলাম, এগুলোই আমার লাগবে এখন, এটা দিয়ে তুলবো, এটা দিয়ে সেভ করবো, আর আজকে ভাবছি এই কালারটা পরবো। তো সমস্ত সরঞ্জাম নিয়ে ঠিক এই জানলার পাশটাতে বসবো, যাতে কারণ নেল পলিশ করবো, আর রাস্তা দিয়ে লোক দেখবো, লোক দেখাচ্ছে কী দেখবো সেটা দেখাচ্ছি, লোক দেখাচ্ছে সবচেয়ে বেশি দেখবো হচ্ছে এই দেখো নিচের ঠিক যেই চপের দোকানটা দেখাই সেই দোকানটা, কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছে, কোন সময় এখানে কি ছাড়বে সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে। কোন সময় কি ছাড়বে মানে কখন ফিশ ফ্রাই ভাজছে, কখন চিকেন পকোড়া ভাজছে, কখন কি ভাজছে, সেগুলো আমার এখান থেকে উঁকি ঝুঁকি মেরে দেখতে ভালো লাগে, জানি অভ্যাসটা খুব খারাপ, ব্যাড হ্যাবিট, বাট কি করবো, জানলাটা খুলতে এরকম নর্মালি আমি দেখতে পাই, আর এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে। কী পরিমাণ ঘামছি দেখেছো, কি গরম করছে কেন কি জানি, সেরকম গরম একটা। চলো নেল পলিশটা করি, তারপর তোমাদের দেখাচ্ছি কালারটা কেমন লাগছে। এখান থেকে শাড়ি বাজবো, কারণ সামনে বিশ্বকর্মা পুজো আছে, অফিসে একটা শাড়ি পরে যাবো, আর আমি চাইছি একটু সুতির শাড়ি কিছু পরতে, তো এগুলো তো সমস্ত ইয়ে শাড়ি মানে নেতা টাইপের শাড়ি, ইয়ে পরা যাবে না। মায়ের একটা সুতির শাড়ি আমার খুব ভালো লেগেছে, মানে আমি মাকে দিয়েছিলাম এক বছর, কোথায় গেলো গুমার সেই শাড়িটা দেখতে পাচ্ছি না, তো এই ধারে, বাট এখানেও নেই, এই শাড়িটা আমার পরার ইচ্ছে ছিল সবুজে, ওইটাও সবুজটাও পরতে পারত, কিন্তু এটার তো ব্লাউজ মা সেলাই করতে দিয়েছে, এখানে নেই, কোনটা পরতে পারতাম, হ্যাঁ কোনটা পরতে পারতাম, এইটাও পরতে পারতাম, তো ব্রোকেটের, এটা ব্রোকেট না মানে এটা সুতি, সুতি না, সুতি নয়, কিন্তু পরলে আর নরম একদম, ব্লাউজ আছে এই শায়েক, এর সাথে ব্লাউজ আছে ম্যাচিং, তাহলে এইটা একটা অপশন দেখতে পারি, দাঁড়াও না দেখছি ওটা সায়া, এইটা একটা, আর এখানে এইটা মা বলছে নিন নিন, কিন্তু এইটারও কোনো ভালো ব্লাউজ নেই, এই শাড়িটা এটা আমারই শাড়ি একটা কিনেছিলাম, একটা ও ভালো সব ব্লাউজ নেই, ব্লাউজটা পরে গেলে তো ভালো লাগতো। তোর অনেকক্ষণ থেকে খুঁজে খুঁজে একখানাও শাড়ি সিলেক্ট করতে পারছি না, মানে আছে শাড়ি অনেক কটা অপশনে, কিন্তু যেগুলো ঠিক আমার পছন্দ হচ্ছে যে এইটা পরলে ভালো লাগবে, ওইটা পরলে ভালো লাগবে, সেগুলোর সঙ্গে হয় ব্লাউজ নেই, না হলে ম্যাচিং সায়া নেই, নানা রকমের প্রবলেম হচ্ছে, আর যেইটা ঠিকঠাক করেই রেখেছি এটাই পরবো, সেইটার ব্লাউজ আবার মায়ের একটু টাইট হয়েছিলো বলে মা অল্টার করতে দিয়েছে, সেটা এখনও আসে, ওটা আদৌ আসবে কি না বুঝতে পারছি না, যদি আসে এবার মায়ের ছেলে টাইট মানে টাইট হয়েছিলো বলে সেলাই খুলতে দিয়েছে, তো সেইটা তো আমার আবার ঢিলা হবে, তো সেইটাকে আবার আমাকে ফোর দিতে হবে, তারপর পরতে হবে, কারণ এই হচ্ছে গন্ডগোল, শাড়ি পরতে গেলে না প্রচুর হ্যাপা হয়ে যায়, কিছু খুঁজে পাওয়া যায় না, তার সঙ্গে এইটা দেখলে ওটা লাগে, ওটা দেখলে ওটা লাগে, তার সঙ্গে কী কানের পরবো, হাত ফাঁকা রাখলে খারাপ লাগে, প্রচুর রকমের চিন্তা ভাবনা, নাহলে দেখতেই তো ভালো লাগবে, দেখি কী করি কী পাই, একটা তো কিছু সর্ট আউট করতেই হবে, কারণ পরশু মঙ্গলবার, তারপরের মঙ্গলবারই পুজো, দেখি কী পাই না পাই।
ঘড়িতে এখন বাজে 8:30, আর আমি যথারীতি আমার রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে আমার আর কিছু খেতে ইচ্ছে করছিল না, অনেকদিন বাদে দুপুরে ওগুলো খেয়ে পেটটা মোটামুটি ভরাই ছিল, তো সেই জন্য ভাবলাম আর রুটি তরকারি বা রুটি মাংস না খেয়ে দুধ রুটিটাই খাই, এটা বেটার হবে আমার জন্য। তো দুধ রুটি নিয়ে বসে পড়েছি, আর মা এদিকে টিভিতে দিদি নাম্বার 1 দেখছিল, আমিও মায়ের সঙ্গে সেটাই দেখছি আর খাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো আমি নেল পলিশও পরে নিয়েছি এই হাতে, বাট পরতে গিয়ে একটা তো ব্ল্যান্ডার হয়েছে, সেটা হচ্ছে এই হাতটার পর্যন্ত ঠিক করলাম, পরার পর কি হলো মানে নেল পলিশটা না একটু ঠিক হয়ে গেল, নেল পলিশ যখনই ঠিক হয়ে যায় একটুখানি রিমুভার দিলে সেটা আবার নর্মাল কনসিস্টেন্সিতে ফিরে যায়, তো সেটাই করছিলাম আর কি, বা একটু রিমুভার দিলাম। বাট রিমুভার দিতে গিয়ে কী জানি কী হলো, এই রিমুভারটাতে একটু প্রবলেম আছে, মানে কোনো কিছু একটা প্রবলেম আছে, এক্সপায়ার হয়ে গেছে বা কিছু জানি না, ছালটাও তো গায়ে উঠে গেছে, যে দেখবো যেখানে আর কি থাকে এক্সপায়ারিটা, তো সেটা উঠে গেছে, তো সেটা দিতে রিমুভারটা এমন বিরিকিচ্ছিরি হয়ে গেলো দেখাচ্ছে না, এই হাতেরটা এরকম অদ্ভুত, বুঝতে পারছো কিনা জানি না, ছ্যাবড়া ছ্যাবড়া জ্যাবড়া টাইপের করেছে, হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট বিরিকিচ্ছিরি দেখতে লাগছে। তো হ্যাঁ, দূর থেকে বোঝা যাচ্ছে না, সামনে থেকে বোঝা যাচ্ছে, কালার দুটো দেখলে তো কালার দুটোও চেঞ্জ হয়ে গেছে, তো এরকম হয়ে যায়। তো আমার এত সুন্দর কালারের নেল পলিশটা পুরো নষ্ট হয়ে গেল, আমি নাম্বারটা রেখে দিয়েছি, আবার একখানা এটা কি আমাকে রিপারচেজ করতে হবে, কারণ এই কালারটা আমার প্রচণ্ড ভালো লাগে, ল্যাভেন্ডার, একটা সফট ল্যাভেন্ডার কালার। তো যাই হোক, এবার হচ্ছে শোবো, এনার্জি তো নেই সেরকম, কেন কি জানি ঘরে বসে বসে আমার এনার্জিটা লস হয়ে গেছে, তো যাই হোক কাল আছে অফিস, কালকে অফিস যাবো ঠিকই, বাট পরশু ছুটি, মানে ছুটি না ছুটি আমি নেবো, কারণ আমার প্রচুর কটা কাজ রয়েছে, প্লাস আমার ডায়েটিশিয়ানের কাছে যাওয়া রয়েছে, কারণ যেহেতু আমার অফিসের কোনো ছুটি ছাটা কিচ্ছু নেই আমাকে, তো আমার কাজগুলো করার জন্য একটু হলেও ছুটির প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে ছুটি আমাকে নিতেই হবে, কারণ প্রত্যেকটা আমার সানডে ছুটি বা সানডে তো আমার কোনো কাজ হবে না, কোন কাজ হবে, ম্যাক্সিমাম সব কিছুই বন্ধ থাকে সানডেতে, যে কোনো অফিসিয়াল কাজকর্ম যাই করতে যাই না কেন, তো আমাকে কালকে ছুটিটা নিতেই হবে, সরি কাল না পরশু দিন ছুটিটা নিতেই হচ্ছে, কাল আমি যাচ্ছি, কাল আমি গিয়ে অফিসের যা যা কাজ রয়েছে পেন্ডিং সেগুলো যেহেতু মানতে শুরু হয়েছে, কিছু তো ডেফিনেটলি কাজ থাকে, তো সেই সমস্তগুলো করবো, করে পরশু দিন অফ নেবো, নিয়ে আমার কাজ করবো, মায়ের কাজ করবো, মায়ের কিছু কেনাকাটির আছে ভাবছি, যদি হাতে টাইম থাকে সেদিনে মাকে কেনাকাটিও করিয়ে দেবো, সব কিছু যা যা করার করিয়ে নিয়ে তারপর আবার টানা অফিস করবো পুজো পর্যন্ত, এখনও পর্যন্ত এই প্ল্যানিংটাই আছে, যদি এরপর ছুটি নিতে হয় ও বাই চান্স সেগুলো হাফ ছুটি নিলেই হয়ে যাবে, ফুল আপাতত মনে হচ্ছে না আর লাগবে, কারণ এতেই চলে যাবে, আর একখানে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, তার এখন আপাতত ডেট পাইনি, জবে পাবো তখন সেটা ফুল নিতে হবে, আই থিঙ্ক সেটা পুজোর পরেই হবে। তো যাই হোক, আর ভিডিওটা বাড়াচ্ছি না, সারাদিনে কী কী করলাম, কীভাবে এই সানডেটা কাটালাম সেটা তোমরা দেখেই নিলে, তো কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানিও, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো কাল তো হ্যাঁ কিছু দেখাতে পারিনি ঠিকই, বাট আজ চেষ্টা করলাম সারাদিনে ছোটো 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 করে কী কী করেছি না করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করার, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, টাটা বাই বাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, টাটা।